হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌমি তৃষাস ম্যাজিক। আমি শায়ক। তার কারণ সৌমি তৃষা একটা নতুন জিনিস কিনেছে, তো সেটা ইন্ট্রোডিউস করানোর জন্য আমি আজকে অ্যাঙ্কার। ওকে, সো আজকে শুভ দিনে আমরা এসেছি মিষ্টির বাড়িতে। খুব সুন্দর লাগছে, বিশ্বাস কর। তো আজকের এই শুভ দিনে মিষ্টির বাড়িতে এসেছি, আর মিঠাইও এসেছে মিষ্টির বাড়িতে। তো আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস দেখাবে, নতুন জিনিস এসেছে লক্ষ্মীর বাড়ে। কি জিনিসটা? কি অ্যাকচুয়ালি আজকে না এসেছে, হচ্ছে অনেকদিন আগে আমার বাবা রিসিভ করেছিল। আমরা আজকে মিষ্টিদের বাড়িতে রয়েছে, বাই দ্য ওয়ে, কারণ মিষ্টির বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, তো আমাদের ইনভাইট করেছে, আমরা চলে এসেছি। ইনভাইট না করলেও চলে আসতাম, এটা আমাদেরই বাড়ি, এনিওয়ে। তো ওই ফোনটা বাড়িতে ছিল, আর ডেটা ট্রান্সফার করা হচ্ছিলো না, সময় পাচ্ছিলাম না। তো ফাইনালি যখন আমি ডেটা ট্রান্সফার করে এটা নিয়ে বেরিয়েছি, তারপরে আর সাহেবদের সাথে আমার দেখা হয়নি। তো এটা আমার সবথেকে বড় আফসোস, আমার বেস্ট। আমি সবার ছবি তুলে দিয়েছি আমাদের ফ্লোরের, বাট আমি সাহেবদের ছবি এখনও অবধি তুলতে পারিনি। তো তুলতে পেরেছিলাম না, মানে পেরেছি এখন, এখন পেরেছি। তো সেই ছবিটা আমি তোমাদের দেখাতে চাই। এটা হলো আমার ফোনে, আমার ওই পছন্দের ফটোটাই কিন্তু দেখাবো। ঠিক আছে, ফাইন। এটা হচ্ছে আমার ফোনে সাহেবদার তোলা প্রথম ছবি। খুব ভালো লাগছে এটাতে আমায় দেখতে। হ্যাঁ, তো 13 Pro Max, যেটার খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এটা কেমন লাগছে দিদি, আপনার এই নতুন ফোনটা হাতে ধরে? আমার তো খুব ভালো লাগে। গ্যাজেটস না, যা খাবো না, ওই দরজাটা একটু খুলে দে, দেখতে পাচ্ছিস নিশ্চয় কি আছে। আমার অনেকদিনের কফি খেতে পারি, ও টাকা রেখে সব যা দেবে সব খেয়ে নেবে সাহেবদা। মিষ্টি কফি খেতে পারি? কফি দে, কফি কফি দে। হ্যাঁ, সেজে গুজে এসছে না লক্ষ্মী পুজো বলে কথা। এই প্যান্টটা তুই সেদিনকে খাওয়া কাপড়ে পরিস কি? তো না, কিছুক্ষণ ধরে পরেছিস। ঠিক আছে, ঠিক আছে, আমি কফি পরে করছি। তুই চা খাবি? চা খাবো না, ভাই খাবি তো? এরকম ভাবেই ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড আমাদের শুটিং হয়, এরকম ভাবেই কথা বলে লোকজন, ব্লগেও সেটাই হচ্ছে। তো বল বল, কিছু মায়ের ছবি তুলেছিস, বাবার ছবি তুলে দিয়েছিস? না, এখনো মানে ওই ফ্লোরে আমি তো নিজের ছবি একদমই তুলি না, আর বাবা মারও তোলা হয় না, ওরাও আমারই মতো নয়, বাবা মারই মতো হয়েছে, ছবি তুলতে পছন্দ করি না। ওই একটা দু তুলে আমার গ্যালারিতে আমার ছবি সেরকম একটা নেই, মানে লোকে তুলে দিয়েছে সেরকম ছবি আছে। আচ্ছা, আরো একটা কথা, তোর চ্যানেলের প্রচুর ফেক চ্যানেল রয়েছে যেটা আমি ইউটিউবে দেখেছি, তো সেটা নিয়ে একটুখানি আমার মনে হয় তোর স্ট্রিক্টলি বলে দেওয়া উচিত, তোর চ্যানেলের এক্স্যাক্ট নাম এবং চ্যানেলটাকে দেখিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আমার চ্যানেলের নাম হলো সৌমি তৃষাস ম্যাজিক। সৌমি তৃষাস ওয়ার্ল্ড বলে একটি চ্যানেল আছে, যার একটি ফেসবুক পেজ আছে ফেক আমার নামে, সেটাও সৌমি তৃষা কোন্টো নামে একটি পেজ আছে। সেই পেজটা আমি তোমাদের দেখিয়ে দিতে চাই, ফেসবুকের একটি পেজ। ওয়েট আ সেকেন্ড, সরাসরি ঢুকে যাব। এই যে সৌমি তৃষাস ওয়ার্ল্ড, 8.44K সাবস্ক্রাইবার হয়ে গেছে। সবাই হয়তো অনেকে ভাবছে সব এটা ফেক, আমি দেখিয়ে দিই আরেকবার, সৌমি তৃষাস, দা সৌমি তৃষাস ওয়ার্ল্ড, এটা ফেক। তো আপনারা কেউ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না, যারা করেছেন তারা আনসাবস্ক্রাইব করে দিন, আর তোর অরিজিনাল পেজটাকে দেখিয়ে দিন। এবার আমার অরিজিনাল পেজে যাব আমি। পেলি, কতক্ষণ ধরে ওয়েট করবে লোকজন, বোর হয়ে তো চলে যাবে। এই যে এই যে সৌমি তৃষাস ম্যাজিক, এটা হলো আমার রিয়েল অ্যাকাউন্ট। ওকে, এক মিনিট জুম করতে দে, ফোকাস নিতে দে। এটা হচ্ছে সৌমি তৃষাস নিজের চ্যানেল, এটা অনলি চ্যানেল। আরেকবার দেখে নিন, সৌমি তৃষাস ম্যাজিক, এটাই একমাত্র যেটা সৌমি তৃষা হ্যান্ডেল করে, নিজে ভিডিও দেয় এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস সাইন দিয়ে ও ভিডিও দিতেই পারে, যেমন এই ভিডিওটা এক্ষুনি আপলোড হয়ে যাবে। হ্যাঁ, তো প্লিজ যারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাতেই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ একদম, আর যদি এরকম কোনো আবার চ্যানেল বেরিয়ে থাকে যেটা সৌমি তৃষাস ম্যাজিক নাম, কিন্তু দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন কি কি ভিডিওস আছে, কবে তোর ফার্স্ট ভিডিও, লাস্ট ভিডিওটা দেখিয়ে দে। লাস্ট ভিডিওয়ে তোর এটা, এবারে সব তো কপি, মানে সবই কপি অ্যাকচুয়ালি, কিন্তু আপনার ফলোয়ার্সটা বরং দেখে নিতে পারেন, মানে যারা সাবস্ক্রাইবারটা দেখে নিতে পারেন। 2.7K এখন আছে, তো ফাইনালি মানে আমারটাই এখন হয়তো হাইয়েস্ট আছে সাবস্ক্রাইবার, সেটা দেখে নিয়ে একটু চেঞ্জ করে দেখতে হবে। এক্স্যাক্টলি,
ওকে সো এইবারে সৌমিত্রিষা একটা নতুন ফোন কিনে ফেলেছে, তো কি খাওয়াচ্ছিস আজকে? ये नहीं चाहिए मुझे, ये तुम्हारे जो प्यारे जो तुम्हारे जो क्या बोलते हैं उसको चाहने वाले उसको दो, तुम तो हमारे ही हो, हम हमको चुम्मा नहीं चाहिए, हमको खाना खाना खिला दो, कहीं पे ले जाके खाना खिला दो, क्या खाना ट्रीट दो, मोबाइल फोन खरीदे हो पहले तू अपना ट्रीट दे। मैंने क्या खरीदा? चैनल जो वेरीफाइड हुआ है हां वो तो दूंगा ना आपके लिए, तो दूंगा मैं तो बताए हां कब अमित जॉब देबो तो बोलना, हम तो सीटा দেখুন দেখুন পরের ব্লগে আপনাদের নজর রাখতে হবে, সৌমিত্রিষা ম্যাজিক সবকিছু কন্টেন্টের জন্যই, কিন্তু এটা কন্টেন্টের জন্য নয়, আমাদের চ্যানেলে রিয়েল হয়, আমাদের চ্যানেলে কিচ্ছু কন্টেন্টের জন্য হয় না, এক্স্যাক্টলি সেটা এক্সক্লুসিভলি দেখা যাবে সৌমিত্রিষা ম্যাজিকে, আর নেক্সট ভিডিওতে আমি ধরে আনবো সেই ছেলেটাকে, ওকে একদম আমরা পাকড়াও করে নিয়ে আসবো, কিপটে মিষ্টি কিপটে মিষ্টির বয়ফ্রেন্ড, কিপটে মিষ্টির বয়ফ্রেন্ড আছে ভাবা যায় কি, এই তুই কি ওই দেখো নিজে দুটো সিঙ্গারা কিনে এনেছে, সিঙ্গারা কিনে এনে নিজে খাচ্ছে, চা দিয়ে খাচ্ছে, চুবি চুবি তিনটে সিঙ্গারা খাওয়া দাওয়া করবো, আর লক্ষ্মী পূজার ব্লগটা আমার আমার চ্যানেলে থাকছে, সো প্লিজ চলে যাও লেটস স্টার্টে এখান থেকে, আর লেটস স্টার্টে যারা থাকবে তারা প্লিজ চলে এসো সৌমিত্রিষা ম্যাজিকে, এটা আমি আমার আমার ব্লগে বলছি, আমিও সেটাই বলছি লেটস স্টার্ট, তোমরা সবাই মানে বেশিরভাগ সবাই জানো আমার চ্যানেলে যারা আছো যে ওই চ্যানেলটা এখন প্রচন্ড পপুলার হয়ে গেছে, শায়ক দা রিয়াজের চ্যানেল, আর অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস পাবে আমার চ্যানেল থেকে, অনেক ইন্টারেস্টিং জিনিস তোমরা ওখানে পাবে, যারা আমায় পার্সোনালি ভালোবাসো তারা এখানে থেকো, আর যারা অনেক অনেক এন্টারটেনমেন্ট চাও সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো লেটস স্টার্ট, একদম একদম, সো সবাইকে টাটা, আমি যতবারই দেখা করবো সৌমিত্রিষার সাথে আমি চেষ্টা করবো তোমাদের জন্য সৌমিত্রিষার ম্যাজিকে একটা ভিডিও করে দেওয়ার, তা নাহলে প্রচন্ড ল্যাগ কর, একদমই তাই প্রচন্ড ল্যাগ খায় প্রচন্ড, সো গাইস চলো টাটা আজকের মতো এখানেই, খুব ভালো করে কাটাও লক্ষ্মী পুজো, ভালো থেকো, বাই।